সকল বন্ধুকে জানাই শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা। একটা ভালো কন্টেন্ট পাওয়ার জন্য আমরা কত দূর না যাই, কিন্তু সেই কন্টেন্টগুলো এমনভাবে মিলে যায় যার জন্য যেতে হয় না চন্দননগরও, যেতে হয় না হাসিমনগরও। বন্ধুরা, ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন, শুধু বাচ্চা কেন, বাচ্চা থেকে সকল বয়সের মানুষ কিন্তু আনন্দ লাভ করবেন কথা দিচ্ছি। মানে এখানে কিন্তু মানে প্রচুর দর্শনার্থী এসেছেন, মানে পাড়ার থেকে শুরু করে আরো বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনেক মানুষ এসেছেন। আর আমার কাছে মানে কোনো কিছু ব্লগের কোনো মাইক্রোফোন নেই, সম্পূর্ণ অপ্রস্তুতভাবেই কিন্তু ব্লগটা শুরু করলাম। ইতিমধ্যেই আমাদের মায়েরা এবং ভাই বোনেরা হবে, সবাইকে এই শোভাযাত্রা সফল করার জন্য। বড় অনুষ্ঠান ছাড়া আমাদের এখানে ছৌ নাচ কিন্তু খুব কমই হয়, তাই ভাবলাম ছেলেকে এই জিনিসগুলো একটু দেখানো হবে, সঙ্গে আমার একটা ভিডিও বানানো হয়ে যাবে। কুমোরটুলি থেকে মায়ের প্রতিমা যাবে পূজা মণ্ডপে, আর মাকে নিয়ে আসতে গ্রামবাসী বৃন্দ এবং আরও বিভিন্ন আত্মীয় স্বজনরা একত্রিত হয়েছেন। ছৌ নাচের যে ড্রেসগুলো আছে এই গরমের সময় সত্যিই কিন্তু মানে সত্যি কষ্টকর, আর এটা ওনাদের কিন্তু মেন জীবিকা। এই গোবিন্দপুর থেকে শুরু করে মুকুন্দপুর পুরো রাস্তাতেই কিন্তু এই ছৌ নাচের প্রদর্শন হবে, আর যে দর্শনার্থীরা দেখছেন ওনারা কিন্তু এই ঠাকুরের অর্থাৎ প্রতিমার পেছনে পেছনে কিন্তু ওনারা যাবেন। এখনই কিন্তু এখানে একটা ছৌ নাচের প্রদর্শন হবে, সেটা আপনাদের শেয়ার করব।
দাদাদের ছৌ নাচের প্রদর্শন কিন্তু ব্যাপক ছিল, আর চেষ্টা করবো কোনো একজন প্রতিনিধির কাছ থেকে জেনে নিতে যে ওনারা কোন জায়গা থেকে এসেছেন, বা ওনাদের যদি আমরা ভাড়া করি যোগাযোগের জন্য কি ফোন নাম্বার। ওনাদেরই একজন টিমের সদস্যকে পেয়ে গিয়েছি, আর ওনার কাছ থেকে আমি নাম্বারও নিয়েছি, আর ওনারা সত্যি এতটাই ব্যস্ত আছেন তাই কিন্তু দাদা আমাকে সময় দিতে পারছেন, ওনার নাম্বারটা আমাকে শেয়ার করে দিয়েছেন। সুশৃঙ্খলভাবে শোভাযাত্রাটি এগিয়ে চলবে। মুকুন্দপুর ভবানীপুর জগদ্ধাত্রী পূজা কমিটি প্রতি বছরের ন্যায় যে মায়ের আরাধনায় ব্রতী হয়েছে সেই প্রতিমা আমরা এখন এই গোবিন্দপুর মোড় থেকে শোভাযাত্রা সহকারে নিয়ে যাব। এই যে গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়িটাই কিন্তু মায়ের প্রতিমা যাবে। ছৌ নাচ ছাড়াও ছিল আরো অনেক আয়োজন। মায়ের প্রতিমা এখন গাড়িতে তোলা হচ্ছে, এত সুন্দর বানিয়েছে না, সত্যি মানতে হবে খুব সুন্দর বানিয়েছে প্রতিমাটি। আমরা ভিডিওতে সাধারণত কলকাতার বড় বড় কুমোরটুলির কিন্তু প্রতিমাগুলো দেখি, আর এই মানুষগুলো সত্যি শিল্পীর কোনো স্থানকাল পাত্র হয় না। আর আমাদের এই স্থান থেকেই কিন্তু কলকাতা কেন আরও বহু দূরে প্রতিমা চলে যায় গাড়িতে ভর্তি হয়ে। হয়তো এই মানুষগুলো সেখানে কোনো নাম থাকে না, কিন্তু সত্যি এই মানুষগুলো শিল্পকলার সত্যিই তারিফ করতে হয়। তাই ভাবলাম দাদাদের একটা নাম্বার ভিডিওতে অ্যাড করে দিই, যদি আপনাদের প্রতিমা ভালো লেগে থাকে আপনারা কিন্তু এখানে এসে অর্ডার দিতে পারেন। বন্ধুরা ভাবলেন ভিডিওটা অনেকক্ষণ দেখছি, এবার অন্য ভিডিও দেখা যাক, এখনো কিন্তু শেষ হয়নি, আরও অনেক অনেক ভালো ভালো প্রদর্শন রয়েছে। বয়সের কোনো বাধা নেই, দেখুন ছোট থেকে বড় বয়স্ক থেকে সকল বয়সের মানুষ কিন্তু আনন্দে মেতে উঠেছে। আর এইভাবেই কিন্তু 2 কিলোমিটার রাস্তা মাকে নিয়ে যাওয়া হবে পূজা মণ্ডপে। বলতে না বলতেই প্রতিমা যে গাড়িতে রয়েছে সেই গাড়ি কিন্তু চলতে শুরু করেছে, আর ওই গাড়ির পেছনেই সমস্ত দর্শনার্থী। ছৌ নাচের প্রদর্শনের সাথে সাথে পূজা মণ্ডপ দিয়ে এগিয়ে যাবেন, সমস্ত পথটাই যাওয়ার ইচ্ছা ছিল।
আমাদের পেছনে কিন্তু ঠাকুর আসছে, এবং যে রোড শো যে হওয়ার কথা ছিল মানে প্রতিমার সঙ্গে সঙ্গে কিন্তু রোড শো হচ্ছে। আমরা ওখান থেকে বেরিয়ে এলাম, কারণ বাইক নিয়ে তো মানে রোড শোতে আসা বা ছবি তোলা সম্ভব হবে না, ভিডিওগ্রাফিও সম্ভব হবে না। আমি একা থাকলে বিষয়টা একটু আলাদা হতো, কিন্তু যেহেতু দুজনে রয়েছি তো ভাবলাম না বাড়ি চলে যাই, ওরও খিদে পাচ্ছে। তো আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে, আর সবাই ভালো থাকবেন, জগদ্ধাত্রী পুজো সকলের ভালোভাবে কাটুক। যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।